এথুক জাহাজী কল উপহার দিব আলফাই, কেইটামান নদুকা হাঁহো দিব আলফাই। এইবার আলফার উপহারে রঙালী বিহু ভালকয়ে উদযাপন করব পারিব বর্ষিয়ান সাংবাদিক ধীরেন্দ্রনাথ চক্রবর্তীয়ে। জৈবিক পদ্ধতিরে উৎপাদিত জাহাজী কল আর হাঁহ রঙালী বিহুত আলফাই প্রেরণ করব চক্রবর্তী। বিহুত আলপুয়া বিশেষ আমি একেবারে জৈবিক মানে পদ্ধতিরে জৈবিক সার প্রয়োগ করে আমি কল গছ বা বিশেষ করে জাহাজী কল রুইছি হয়েছে প্রতি নিয়ত খাই থাকে আমার লড়াবিলাকে তেখেতলে এবার স্পেশালি একটা কলর থুক একটা রাখিছো লগতে একবার নুদুকা হাঁ কেটামান রাখিছো তেখেতলে এবার রঙালী বিহুত উপহার দিন যেদিন তেখেতর খুব প্রিয় খাদ্য। দেওবারে চক্রবর্তীয়ে কঠোর সমালোচনা করেছিল আলফা স্বাধীনক। পরেশ বৰুৱা আমার বাবে অতীত বলে মন্তব্য করে চক্রবর্তীয়ে আলফায় 30 বছরে এজোপা কলপুলি রোপণ করা বলে আক্ষেপ করেছিল। চক্রবর্তীয়ে আলফার বাবে 35,000 কোটি টাকা লোকসান ভরা বলেও বিস্ফোরক মন্তব্য করেছিল। এই মন্তব্যের প্রতিক্রিয়া হিসাবে আলফার সেনাধ্যক্ষ পরেশ বৰুৱাই 200 বছরিয়া দীর্ঘায়ু কামনা করে চক্রবর্তীর। বিহুর সময়তে তেখেতলে এইখানে বস্তু পঠাম আর তেখেতে যেহেতু নিজে কইছে মই 150 বছর জিয়াই থাকি আর আমার যেটা একেবারে অর্গেনিক পদ্ধতি খেতে করা হাঁই হোক বা ফল মূলে হোক বা কলে হোক বা খাই যেন তেখেতে আর 200 বছর জিয়াই থাকুক। বৰুৱাৰ মতে আৰু কিছু বছৰ জীয়াই থাকিলে চক্ৰৱৰ্তীয়ে স্বাধীন অসম দেখা পাব, সেয়েহে সুস্বাস্থ্যৰ বাবে অখিল গগৈকো চক্ৰৱৰ্তীলৈ জহা চাউল পঠিয়াবলৈ আহ্বান জনায়। লগতে অখিলকো খুব ভাল পায়, অখিলকো তেনেকৈ আমাৰ আশীৰ্বাদ দি থাকে। অখিলকো কৈছো এবাৰ কাজিৰঙাত আপোনাৰ খেতি খুব ভাল হৈছে, জহা ধানৰ খেতি কৰিছে আৰু চাউল ওলাব। অখিলকো কৈছো অলপ চাউল জহা আমাৰ যিহেতু জহা ধান নাই চাউল অখিলৰ অখিলকো ব্যৱহাৰ কৰিবলৈ কৈছো। পূর্বরে প্রায় আলফা বিরোধী স্থিতি গ্রহণ করে অহা ধীরেন্দ্রনাথ চক্রবর্তীক আর এস এসর এজেন্ট বলেও মৃদু সমালোচনা করে আলফার সেনাধ্যক্ষজনে সংগঠন সন্দর্ভত গঠনমূলক সমালোচনা করবলেও সকলকে আহ্বান জানালে। ব্যুরো রিপোর্ট, DY 365।